দেখো দেখো, ইস, না না, আমার মনে হয় ওই কোনো বিমা টিমা এইসব এই সংক্রান্ত। নাম্বারটা অদ্ভুত। আমার বিছানা রেডি, আর একজন হাই তুলতে তুলতে পড়াশোনা করছে, কি করছে কে জানে। ক্লাস শেষ হয়ে গেছে আজকের মতো, আজকে মাত্র দুটো ক্লাস ছিল। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, আমি মনুশ্রী, আর আমার মেয়ে, আমার ছেলে। একটু একটু রোদ উঠেছে, এই জিনিসটা আমি হাতছাড়া করবো না, কারণ বিকেল থেকে নাকি আবার বৃষ্টি শুরু হবে। তাই এখন ছাদে যাবাই, ছাদে যাব। ওটাই বড় পড়াশোনা। আজকে বোধ হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন মতো। আয় দুতি, আয় ওপরে যাবাই, ওপরে আয়। কাক কাক দেখবো, পাখি দেখবো, পাখিদের বাড়ি দেখবো। আয় এসো। ইলিশ মাছের মাথা, পুঁই শাক, যুগলবন্দি। প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাথার সাথে ভালো করে। এখন 11:45 বাজে, দুপুর 11:45। এই জামা কাপড় কাচার চক্করে, আর ছেলের একটু স্কুলের কাজ ছিল, টেকনিক্যাল কাজ ছিল, যদিও হয়নি এখনো, ভালো করে মেখে নিতে হবে। আর বলো না, কাল রাতে বাপরে বাপ চকলেট খাবো খাবো করে কি জ্বালার জ্বালালো। ইলিশ মাছটা অতটা ভালো নয়, কিন্তু মাথা দেখলেই পুঁইশাক খাবো না তা তো হয় না। মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপরে কি করব, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে যা যা সবজি যে দেবে, যেমন আমি আলু, কুমড়ো, কুন্দরি কটা ছিল সে কটা, আর পুঁই শাকের ডাটাগুলো আলাদা এটার সাথে ভাজি। পুঁই শাক একটু পরে দিই, এগুলো ভাজা ভাজা হয়ে গেলে ডাটাগুলো আগে দিয়ে দিই, কারণ পুঁই শাকের ডাটা কিন্তু বেশ শক্ত হয়। আর কুমড়ো পুঁই শাক পরে দিলাম, দেখতে এতটা একটুখানি হয়ে যাবে। আর আমি না ওই তেলে ফোড়ন দিয়ে এটা নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দিই, একসাথে মশলা কষিয়ে ব্যাপারটা করি না, পরে আবার মশলা কষিয়ে এটা দিই। তার ফলে কি হয়, একটু জল দিই না, খেতে কিন্তু খুব টেস্টি হয়। এটাও খেতে ভালো বেশ হয়েছিল, মানে ইলিশ মাছের মাথা খাচ্ছে কি বুঝতে পারছি না, তরকারিটা কিন্তু ভালোই হয়েছিল। এই যে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে দেখো, এবার এটা আমি নামিয়ে নেব, মোটামুটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নুন আর হলুদ, তেল, ওই কড়াইতেই আবার একটু তেল নিয়ে এবারে কুচনো পেঁয়াজ, আর যেহেতু মাথা দেওয়া হয়েছে ইলিশ মাছের মাথা, এমনি নিরামিষ করলে তো কিছু দেই না, বা চিংড়ি মাছ দিলে শুধু পেঁয়াজ দিয়ে দিই আর কিছু দেই না, কিন্তু এখানে যেহেতু ইলিশ মাছের মাথা তাই জন্যে একটু আদা থেতো করে দিয়েছি কাঁচা লঙ্কার সাথে, আর একটু রসুন কোয়া দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর লঙ্কা অবশ্যই দেবো, আর সঙ্গে একটা টমেটো অ্যাড করবো। ব্যাস এবার একটু নুন দিয়ে ভালো করে মজিয়ে নেব। ভালো করে এটা কষা কষা হলে এবার যে ড্রাই স্পাইসেসগুলো আছে সেগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইটা এইটা ভালো করে কষানো হয়ে গেলে আমার যে সেদ্ধ করা ফোড়নের দিয়ে সেদ্ধ করা সবজিটা সেটা আমি অ্যাড করে দেবো।
ও সরি, তার আগে মাথাগুলো দেবো আমি, যেটার জন্য কড়া ইলিশ মাছের এই ভালো করে মশলা কষা গেলে এর মধ্যে মাথাগুলো দিয়ে দেবো। আর এই রান্না করতে করতে মেয়ে আমার পাশে বসে আছে, এই মাথাগুলো দিয়ে দিয়েছি আমি, কিন্তু নিজের থেকে ভাঙবো না, ও একা একাই খুন্তির প্রেশারে ভেঙে যাবে। এরপর আমি এই সবজিগুলো অ্যাড করে দিচ্ছি, ভালো করে আর কিছু দেবো না। আর যদি আর একটু মিষ্টি দেবো, আর যেহেতু এই তরকারি একটু মিষ্টি মিষ্টি হবে, আর লাস্টে নামানোর আগে একটু গরম মশলা, ব্যাস। আমি একটুও জল অ্যাড করিনি, দেখো খুব ভালোভাবে প্রত্যেকটা তরকারি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে মেয়ে চিনি থেকে চিনি নিয়ে আলু, চিনি এই কৌটোটা কিন্তু একদম চিনি নেই, বসবে ওই পরে দেখবে তো, দেখতে পাবে তোমরা, ওটা চেটে চেটে খাবে। আমি বলেছি যে বড় কৌটোটা ইউজ করি না, ছোট ছোট কৌটোটাই করেছি। এই চিনিটা নিয়েও একা একা খেতে শুরু করে দেবে, যেন না ভাঙে। ওখানে রাখলে পা সরালে ভেঙে যাবে, ওখানে থাক। দেখেছো কি করছো, এটা এটা তোমার খেলার জিনিস, এটা তোমার খেলার জিনিস। সেইখানে চিনি রাখি তরকারি ফরকারিতে দেওয়ার জন্য। আর একজন দেখো কি বলবো আমি, কালকে ব্লগের পর আজকে কি বার, আজকে বৃহস্পতিবার, বিকেলবেলা ব্লগটা কন্টিনিউ করছি। এতক্ষণ অনেকটাই গ্যাপ ছিল, আজকে কোনো ব্লগ দেইও নি, এটাই কালকে পোস্ট হবে। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আসতে বলে ওদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপরে কিছু করতে দিয়েছে, সেটাই ও করছিল। ছেলে এত ড্রয়িংয়ে ব্যস্ত হয়ে গেছে না, কিছুতেই ওকে ড্রয়িং থেকে তোলা যাচ্ছে না। রোজ দুর্গা ঠাকুর, এখন আবার বিদ্যাসাগর দেখাচ্ছি ওকে, এই ঠেলে 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 তোলা হলো। পারুক না পারুক, ওইটুকু বয়সে একদম নিজের চেষ্টা, মানে আমি তোকে কিচ্ছু হেল্প করি না ড্রয়িংয়ে, সত্যি কথা বলতে। দেখাচ্ছি এই যে কিছু কাজ করে গেছে, এখানটা কি করেছে, এই কাজটা কি করে রিকভার করবে আমি জানি না, এখানটা ভালো লাগছে না। এটা বুধবার পেরিয়ে মাঝখানে যে আগে যেটা দেখলো ওটা বৃহস্পতিবার, আজকে শুক্রবার সকালে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। আমি ব্লগ করতেই পাচ্ছি না, এটা না ওটা, কাজে ব্যস্ত হয়ে পড়ছি। যাই হোক, সকালবেলা বিউলির ডালের জন্যে মৌরি আর আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে মশলা কষিয়ে এর মধ্যে বিউলির ডালটা ঢেলে দেবো। বিউলির ডালে হলুদ লাগে না জানো, আর আজকে অয়নের বলতে গেলে ফেভারিট খাবার হচ্ছে, ও মারাত্মক ভালোবাসে, আর ততটাই আমার বাজে লাগে বিউলির ডাল। কিন্তু প্রত্যেকটা ডাল রোজই হয়, থাক ওর জন্যে না হয় একদিন হলে যে বিউলির ডাল সেদ্ধ করে রেখেছি, আগে একদমই এটা রান্না করতে পারতাম না, এখন ঠিক আছে, এখন টেস্টটা বলে ভালো হয়। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, আজকে আমি খুব তাড়ায় আছি, কারণ একটা লম্বা রুটিন আছে ছেলের জন্যে, আস্তে আস্তে জানতে পারবে। তো সকালে আমার এত ভালো রোদ উঠেছে না, লোভ সামলাতে পারিনি, তাই আগে জামা কাপড়গুলো কেচে নিয়েছি, আর এগুলো কালকে রাতে বেঁধেছিলাম। কত সরু না, আর স্কুল লাইফে কত মানে মোটা হতো, দুপাশের মিলিয়ে ডাবল যেটা সেটা হতো, সে বাদ দাও। জামা কাপড় কাঁচা হয়ে গেছে, অয়ন বেরিয়ে গেছে, বিউলির ডাল, ঝিঙে আলু পোস্ত, পাঁপড় ভাজা, ডিম ভাজা খেয়ে টিফিন নিয়ে গেছে ছেলে, আজকে দুধ কলা মুড়ি বহু যুগ পরে খেলো। আর মেয়েরও শরীরটা একটু, পেটের একটু গন্ডগোল গন্ডগোল হচ্ছে, কলা বিস্কুট খেয়েছে, আর আমি এখনো খাইনি। আর মায়েরও, মাও চা মুড়ি খেয়েছে, একটু আলু ভেজে দেবো, বলছে ভাতে জল ঢেলে খাবো। খাও, যা যা ইচ্ছে তাই খাও, কি অবস্থা। আগে এই দুটো বাদলে মুখটা কি কিউট লাগতো, এখন মুখটা দেখো। আলু কেটে রাত্রি কাটে ভেজে নিই, ভেজে একটু বাজারে যাবো, কোনো সবজি নেই, দেখা যাক।
ভাতে জল ঢেলে খাবে বলে আলু কেটে নিচ্ছি, তাড়াতাড়ি আলু ভেজে বাজারে যাব। অনেক বেলা হয়ে গেছে, এত বেলায় তো বাজারে কেউ যায় নাকি জানি না, আমি তো যাব, কি পাই দেখি, তাড়াতাড়ি আলুটা কেটে নিই। প্লাস্টিক পাতার কারণ একই, বাড়িতে ছোট বাচ্চা থাকলে আমার মতো সবাই এরকম পেতে রাখো, তাই নতুন কিছু নয়। এর নিচে একটা বেডশিট পাতা আছে, ঘুমানোর সময় আমরা এটা তুলে দিই, আর তার উপরে যেটা থাকে সেটা দুপুরবেলা যে ঘুমোয় তার আগে তো বিছানা অত ওঠে না, হিসু টিসু করে দেয়, আবার পরের দিন কাঁচা হয়। আজকে যেমন আমি কেচে এলাম, আবার আবার কাঁচা হয়। পড়ছিস কেন? এক্ষুনি তো স্কুল ড্রেস পরবি, আর 10 মিনিট পর, তোকে তো দেখাচ্ছি, তাই জন্য বেডশিটটা পাচ্ছি। আবার কালকে কাজ, রোজ কেচে কেচে এগুলো রং আর নেই, কিন্তু কিছু করার নেই, বাড়িতে বাচ্চা থাকলে এরকম করতেই হবে, কিচ্ছু করার নেই। এটা হয়ে যাওয়ার পর বাজারে যাব, আলু ভাজাও হয়ে গেছে। কি অবস্থা! ছেলের একটা ক্লাস হয়ে গেছে, আর একটা ক্লাস বাকি, ও পড়বে, সেই সময় আমি বাজার থেকে ঘুরে আসবো।